সামনে জিলহজ মাস আসতেছে। এই জিলহজ মাস কত বড় গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস, এটা কল্পনা করা যায় না। হাদিসগুলি বললে সহজে বোঝা আসবে। এই জিলহজ মাসের প্রথম দশটা দিন কোন মাসের জোরে বলেন, এটাকে উম্মাহাতুল ইবাদা বলা হয়। কি বলা হয়? উম্মাহাতুল ইবাদা, ইবাদতের মাসমূহ, ইবাদতের কি বলেন? মাসমূহ। উম্মাহাত উম্মুনের বহুবচন, উম্মাহাতুল ইবাদা, ইবাদতের মাসমূহ। এই জিলহজ মাসের প্রথম দশটা দিন আমাদের জন্য কি করণীয়, দশটা দিন আমাদের জন্য কত বড় ভাগ্যকে নিয়ে এসেছে, এটা আমি আলোচনা করলে আপনাদের জন্য সহজে বোঝে আসবে। قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرج من ذلك بشيء او كما قال عليه الصلاه والسلام بخاري شريف الحديث কোন জায়গা জুড়ে বলেন এই হাদিসটা বুখারী শরীফের সিয়াসিত্তার এই যে হাদিসগুলি সবগুলি সিয়াসিত্তা থেকে আমি এনেছি, আমি নোট করে এনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আই আইয়ামাল আশর। আল্লাহ রাসূল বলেন এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে প্রিয় আমল অন্য কোনো দিন আল্লাহর কাছে নাই। রমজানও না, রমজানের আমল আল্লাহর কাছে এত প্রিয় না, এই জিলহজ মাসের দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়। কথা বোঝাই দিবেছে আপনাদেরকে, মা মিন আইয়ামিন আল আমাল সালেহ, যত দিন আছে নেক কাজ আমরা করি, এই নেক কাজের এই যত দিনে নেক কাজগুলি করি, এই নেক কাজ এই আমলগুলি আল্লাহর কাছে অতুরুক প্রিয় না। আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আই আইয়ামিল হিজ্জ আই আইয়ামাল আশর, এই জিলহজ মাসের প্রথম দশ দিনের যে আমলগুলির চাইতে অধিক পছন্দনীয় এবং অধিক উত্তম আমল আল্লাহর কাছে অন্য দিনের আমল নয়। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে কি তার চেয়ে উত্তম উত্তম আমল নয়? আল্লাহ রাসূল বললেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জিহাদের চাইতো এই আমলটাই দশ দিনের আমল অধিক পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ, কার পথে? আল্লাহর প্রতি জিহাদ করার চাইতেও এই দশ দিনের আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। কিন্তু তারপর রাসূল ইল্লা কিন্তু রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকে বিশাই, কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আলাদা রাস্তায় চলে গেল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, জানও শেষ মালও শেষ, তার কথা ভিন্ন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার কথা কি জোরে বলেন? তার কথা ভিন্ন, তার মাকাম তো অনেক উপরে। কারণ বিচারের দিন কেয়ামতের ময়দানে শহীদ যারা হবে আল্লাহ রাস্তায় জান দিবে, ওরা কেয়ামতের ময়দানে আরো সে নিচে বসে বসে দেখবে বিচার কেমনে হয়। সুবহানাল্লাহ, জোরে বুঝে বলেন, বাড়ি থেকে বলেন, বাড়ি থেকে যারা দেখবে কেয়ামতের ময়দানে যে শহীদ হাশরের ময়দানে মানুষের বিচার কেমনে হইতেছে, এরা দেখবে বসে বসে যে যে অবস্থা সহজে শহীদ হয়েছে, কারো কল্লা নাই, কারো হাত নাই, কারো পা নাই, এই অবস্থায় সে হাশরের ময়দানে উঠবে, রক্তাক্ত অবস্থা উঠবে হাশরের ময়দানে, তোমার দিনের জন্য জীবন কুরবানি করেছি। তো দোস্ত বন্ধু আমার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই এই মাসের এই দশ দিনের আমল, এই জিলহজ মাসের দশ দিনের আমল এত বড় গুরুত্বপূর্ণ আমল। তার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যতগুলো দিন তৈরি করেছেন এর ভিতরে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম দশটা দিন। কয়দিন জোরে বলেন? প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন হলো সবচেয়ে উৎকৃষ্ট দিন আল্লাহর কাছে, এর চেয়ে উত্তম দিন না রমজান না অন্য কোনো মাস। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মাসগুলি আসলে এই দশটা দিন আসলে রসুল কি করতেন? নাসাই শরীফের ভিতরে এবং তিরমিজির ভিতরে এবং ইবনে মাজার ভিতরে আবু দাউদের ভিতরে চারটা হাদিস কিতাবের ভিতরে হাদিসটা এসেছে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان لا يدع صيام صيام عاشوراء والعشرة وثلاثة أيام من كل شهر
হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা উম্মাহাতুল মুমিনিনের একজন, আমাদের মায়ের একজন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদাউ সিয়াম আশুরা ওয়াল আশরা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আশুরার রোজা এবং জিলহজের দশটা রোজা কখনো রসুল ভাঙতেন না। সুবহানাল্লাহ, জোরে বল, মানে এগুলা কখনো বাদ দিতেন না। আর কি ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রত্যেক মাসের তিনটা রোজা, আইয়ামে বিয়াজ যেটাকে বলা হয়, আইয়ামে বিজের রোজা, এই তিনটা রোজা আমি হাফসা কখনো দেখি নাই রসুল এই রোজাগুলি ভাঙতে, এই রোজাগুলি না রাখতে। সুবহানাল্লাহ, এখন এই দশ দিনের আমল করলে আরও অনেক কথা ছিল, আসলে এই দশ দিনের আমলে, দশ রাতের আমলে কি ফায়দা, আমাদের কি করণীয়? قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه. আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের 10 দিনের আমলের মতো সমপর্যায়ের আমল অন্য কোন দিনেও নাই মাসেও নাই। তাইলে রমজান মাসের আমলও তার সমপর্যায়ের নয়। সুবহানাল্লাহ, জোরে বলেন, এই জিলহজ মাসের 10 দিনের আমল অন্য কোন মাসের সমপর্যায়ের নয়, এ তার সমপর্যায় হতে পারে এমন কোন মাসও নাই দিনও নাই। সুবহানাল্লাহ, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ু তাআব্বাদা লাহু ফিহা, আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য যত মাস আর দিন আছে, এই 10 দিনের আমলের চাইতে পছন্দনীয় কোন দিন আর মাস আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ, কি হবে? ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়ামিন মিনহা বিসিয়ামি সানা, যে ব্যক্তি এই দিনে একটা রোজা রাখবে, এই 10 দিনে প্রতি রোজা, প্রতিদিনের রোজায় আল্লাহ তাআলা এক বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামে লিখে দিবেন। সমান সওয়াব, এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, একটা রোজা রাখলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি সানা, আর যারা এই রাত্রে ইবাদত করবে, রাত ইবাদত দেখাটাই দেবে, প্রতি রাতের জন্য আল্লাহ তাআলা সবে কদরের সমান পরিমাণ সওয়াব তার আমলনামা লিখে দিবে। আল্লাহু আকবার, সবে কদরের সমান পরিমাণ সওয়াব, সবে কদরের ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই 10 দিনে ইবাদত করলে, এই 10 দিন তো আমরা গরু কিনতে কিনতে শেষ, ঠিক কিনা ধরে বলে, এই 10 দিনে গরু কিনতে কিনতে শেষ, এই 10 দিনের কি আমল দেখেন সময়। এখন এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সিমান সাওমু আশুরা সাওমু আরাফাতাল লাতি ফিহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে আরাফার রোজা ভিন্ন। সুবহানাল্লাহ, কয় তারিখ? 9 তারিখ। আরাফার রোজা কি ভিন্ন? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু আরাফাতাল লাতি ক্বালা ফিহা আলাইহি সালাতু ওয়াসসালাম সাওমু ইয়াউমি আরাফাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার রোজা কোন রোজা? জোরে বলেন আরফা দিনের রোজা। ইন্নি আহতাসিবা আলাল্লাহ আইয়ু কাফিরা সানাত আল্লাতি কবলা ও সানাত আল্লাতি বাদা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আরফার দিন রোজাটা রাখবে, আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের এক বছরের গুনাহ মাফ করে দিবে। এখন এই হাদিসে বিশাল এসকাল জাগে, এসকালটা কি, প্রশ্নটা কি, যে এক বছর সামনে তো গুনাহ করে নাই, পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করবে, আচ্ছা যা করছে আল্লাহ মাফ করবে, সামনের এক বছরের গুনাহ মাফ করবে মানে? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন সামনে এক বছর আল্লাহ তাআলা তার গুনাহমুক্ত জীবন দান করবেন, যদি যদি এই সে ঠিক মতো রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ, হে আল্লাহ, কত বড় ফজিলতপূর্ণ একটি 10টা দিন এই আরফা। এখন প্রশ্ন হলো আরফার দিন কোনটা, এটা একতলাফ, উলামায়ে কেরামদের মধ্যে একতলাফ। এখন যেই দিন সৌদি আরবে আরফার দিন, সেই দিন আমাদের এখানে 8 তারিখ, 5 তারিখ, 5 তারিখ, জোরে বলেন। আর যেই দিন আমাদের এখানে 9 তারিখ আরফার দিন, ওই দিন সেখানে কুরবানের দিন। এখন কি করা? এখন হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? ইয়াউমে আরফা বলেছেন, ইয়াউমে আরফা এটা বলেছেন, আরফার দিন। তা আরফার দিন 9 তারিখ হয়ে থাকে, ওলামায়ে কেরাম বলেন যার এখানে যেই দিন তারিখ হয় সেই দিন তার জন্য আরফা। কথা বুঝাইতে পারছি? রমজান যেমন আমাদের চারদিকে রমজান শুরু করি, আমাদের আমলও, কারণ আল্লাহ তাআলা তো কোনো সময়ের মুকাফিক নয়, দিনের মুকাফিক নয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু তারপর উলামায়ে কেরাম বলেন তারপর উত্তম হলো তুমি 8 তারিখও রাখো 9 তারিখও রাখো, বস হয়ে গেল, একদিন তো হবে নাকি,
হবে তো একদিন জোরে বলেন এই দুই দিন রোজা রাখো আর পারলে পুরো নয় দিন দশ দিন তো আর না কয় দিন বলেন এই নয় দিন রোজা রাখবো ইনশাল্লাহ রাজি আছে তো ইনশাল্লাহ জোরে বলেন এই নয় দিন রোজা রাখবো এখন এই দশটা দিনের ফজিলত এত বেশি কেন কারণটা কি হাফেজ ইবনে হাজার আসকালি রহমতুল্লাহ আলাই ফাতহুল বারি শরহুল বুখারী এই ফাতহুল বারিতে শরহুল বুখারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আমাদের জানা মোতাবেক হাটাদের যখন ইফতা পড়ি আমরা লিস্ট করেছিলাম সেখানে প্রায় বিরাশিটা কয়টা আর আমাদের মাজহাবি হানাফির উমদাতুল কারি ফি শরহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাই আর ফাতহুল বারি ফি শরহুল বুখারী আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এই দশ দিনের ফজিলত এত বেশি কেন কারণ হলো এই দশ দিনে আল্লাহর ফরজ বিধান যা আছে সবগুলি একসাথে পাওয়া যায় যেমন অন্য দিনে পাওয়া যায় না এই দশ দিনে রোজা পাওয়া যায় কি পাওয়া যায় এই দশ দিনে হজ্জে বাইতুল্লাহ পাওয়া যায় এই দশ দিনে সিয়াম এবং এই দশ দিনে সালাত নামাজ ঠিক কিনা জোরে বলেন এই দশ দিনে জাকাত পাওয়া যায় এই দশ দিনে কালিমা পাওয়া যায় অর্থাৎ আল্লাহর পাঁচটা যে ফরজ বিধান পাঁচটাই সেখানে পাওয়া যায় অর্থাৎ উম্মাহাতুল ইবাদা ইবাদতের যে মূল মূল বিষয়গুলি আছে এই দশ দিনে পাওয়া যায় অন্য কোনো মাসে পাওয়া যায় না সুবহানাল্লাহ হযরত ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে কেউ প্রশ্ন করেছেন যে রমজানের শেষ দশকের শেষ দশক উত্তম না জিলহজ মাসের দশ দিন প্রথম দশ দিন উত্তম রমজানের শেষ দশ জিলহজের প্রথম দশ এই দুই দশের ভিতরে উত্তম কোনটা তিনি বললেন উত্তম হলো জিলহজের প্রথম দশ দিন সুবহানাল্লাহ জোরে বলেন তবে তবে জিলহজ মাসের প্রথম দশ দিন দিনের দিক দিয়ে উত্তম আর রাতের দিক দিয়া রমজান মাসের শেষের দশ দিন উত্তম আমরা এই আরো অনেক লম্বা কথা ছিল যারা আলহামদুলিল্লাহ বোঝার আমরা বুঝে ফেলেছি তো ইনশাল্লাহ আমরা নিয়ত করে নিই নিয়ত করি নিয়ত করে নিষেধ নাই এই দশটা রোজা নয়টা রোজা কে কে রাখবো নিয়ত আমি রাখবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে সবাই বলেন আমিন নিয়ত করেন আল্লাহ তৌফিক দিবেন ইনশাল্লাহ এবং এই এখন এই দশ দিনের আমাদের আমল কী করণীয় আমি পাঁচ ছয় দিনের আমল বলি আগামী জুমাতে বাকি কথা বলবো এই দশ দিনের আমাদের কী করণীয় এক নম্বর এই দশ দিন অর্থাৎ চাঁদ ওঠার আগে আগে প্রথম আমল যেটা হবে সেটা হলো আমরা যারা কুরবানি করব এরা আমাদের উদ্বৃত্ত পশম আমাদের নোখ গোফ মোষ যা আছে সব কেটে ফেলবো যারা কুরবানি করব কারণ হাদিস এসেছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা আইয়ুদহিয়া ফালা ইয়াখুযান্না মিন জাফরিহি ওয়া শাহরিহি শাইআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়ত করলো কুরবানি করবে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তার নখ এবং পশম যা আছে এগুলা কাটা থেকে বিরত থাকে ঈদ একদম কুরবানি পর্যন্ত যারা কুরবানি করব আমরা এর আগে কি করব না মোষ কাটবো না কি কাটবো না মোষ কাটবো না চুল কাটবো না নখ কাটবো না অর্থাৎ এই চাঁদ ওঠার আগে কালকে 29 তারিখ তো কালকার সূর্য ডুবার আগে আগে হতে পারে কালকে চাঁদ উঠতেও পারে আমরা কালকে সূর্য ডুবার আগে আগে আমাদের উদ্বৃত্ত যত পশম আর নৌক আছে সব কেটে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ এক নম্বর নম্বর দুই সূর্য ওঠার সূর্য ডুবার পর পর চাঁদ ওঠার সাথে সাথে আমরা বেশি বেশি জিকির করবো সুরাত তওবাতে 28 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা সুরাতুল হজ্জের যে কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন অর্থাৎ এই দশ দিন তোমরা লাগাতার তাসবি পড়ো জিকির আসকার করো সুবহানাল্লাহ নাম্বার তিন তিন নাম্বার হলো আমরা এই দিনের রোজা রাখবো এই দশ দিনের কি রাখবো বলেন না কি রাখবো রোজা রাখবো নাম্বার চার চার নাম্বার হলো আমরা রাতের বেলায় ইবাদত করব রাতের বেলায় আমরা গুনাহের কাটাবো না কারণ এই দশ দিন হতে পারে আমার জিন্দগির শেষ দিন হতে পারে আমি আগামী বছর এই দিনগুলি নাও পেতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনগুলির গুরুত্ব বুঝে আমরা যেন আমল করতে পারি এবং তার যথাযথ এই দিনগুলোকে রাতগুলিকে মূল্যায়ন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন